আমাদের দাবি ছিল আমাদের সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষককে বহিষ্কার করা। বহিষ্কার করার কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল স্কুলের যিনি শিক্ষক আছেন সাইফুল স্যার, উনি প্রধান শিক্ষক, তো উনি আপনার আমাদের মা বাবারাই বলবে, আমরা কিছু বলবো না, ওনারাই বলবে, আমাদের গার্জিয়ানরাই বলবে। এমন কোনো গার্জিয়ান নাই যে ওনার দ্বারা হয়রানি হয়নি। ওনার কাছে যদি কোনো একটা মানুষ যদি একটা সিগনেচার, সাধারণ একটা যদি সিগনেচারের জন্য যায়, উনি অনেকভাবে হয়রানি করে। আর ওনার অফিস, অফিস কি আল্লাহ জানে, ওনার অফিসে কাউকে ঢুকতে দেয় না। আমরা ওনার স্টুডেন্ট, ওনার উচিত ছিল যে আমরা যদি কোনো কিছু ওনার কাছে যাই, কোনো আবদারে যাই বা কোনো যদি দরখাস্ত নিয়ে যাই, হ্যাঁ এক এক দু ঘন্টা বসে রাখবে। ওনার উচিত ছিল উনি আমাদেরকে আরও আগ বানিয়ে আসে যে ওরা আমার ছাত্র, ওদের কাছে আগে করে দিই, তোমরা আসো আগে আসো না, ওটা না করে উনি আমাদেরকে বারবার বারবার ঘুরায়। আর আমাদের উনি শিক্ষক সুলভ আচরণ করে না। আর তাছাড়া হলো আমাদের কিছু সিনিয়র শিক্ষক আছেন, অনেক স্যারই আছেন, ওনাদেরকে বহিষ্কার করে, মানে উনি মানে নিজের মতো করে স্কুলকে এক হিসাবে সাজাচ্ছে। তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদের সকল শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্ট চালু করা হয়েছিল। তখন আমাদের স্কুলে সরকার কর্তৃক নির্ধারিত ছিল অ্যাসাইনমেন্টের কোনো ধরনের ফি নেওয়া যাবে না, কিন্তু আমাদের স্কুল কর্তৃপক্ষ আমাদের কর্তৃক অ্যাসাইনমেন্ট ফি নিয়েছে। তারা বিভিন্ন নাম, সেশন ফি বিভিন্ন নাম দিয়ে অ্যাসাইনমেন্টের ফি নিয়েছে আলাদা করে, যেটা সরকার কোনোভাবে অ্যাসাইনমেন্টের জন্য বলে আমাদের থেকে ফি নেওয়া হয়েছে, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং কি এবছর হচ্ছে আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর, ওখানে হচ্ছে সহায়ক বই বাধ্যতামূলক করা হয়েছিল, এবং সহায়ক বই, বইয়ের নাম সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত এবং নামটা লিখে দেওয়া হয়েছিল, এবং কোন প্রকাশনীগুলো হচ্ছে লিখে দেওয়া হয়েছিল সহায়ক বইয়ের নামগুলো, বাংলা ব্যাকরণ এবং ইংরেজি দ্বিতীয় পত্র যেটা আছে ওটার নামগুলো লিখে দেওয়া হয়েছিল সিলেবাসের মধ্যে, যেটা হচ্ছে সরকার কর্তৃক সহায়ক বই হচ্ছে বাধ্যতামূলক নিষিদ্ধ ছিল, কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়েছে, ওটা কিন্তু শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছে। এবং কি সিলেবাসের জন্য শিক্ষার্থীদের থেকে 20 টাকা করে ফি নেওয়া হয়, যেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। জি, এই যে সরকার থেকে যেখানে আমাদের গাইড বই ইউজ করা নিষেধ, সেখানে তিনি সিলেবাসের মধ্যে গাইড বইয়ের নাম উল্লেখ করে দিয়েছে, বলছে যে কি আমাদেরকে বাধ্যতামূলক ওই গাইড বইগুলো নিতে হবে, এবং কি সিলেবাসে গাইডের ফিস্টার নাম পর্যন্ত লেখা দেওয়া আছে। যেহেতু দীর্ঘ 5 বছর এই সেন্ট্রাল হাই স্কুলে পড়ালেখা করতেছি, তো আমাদের কিছু সিনিয়র টিচার আছে যারা টোটাল ১৯ জনকে বহিষ্কার করা হয়েছে, এবং 2 জন ইলেকট্রিশিয়ানকে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে একজন হলো আমাদের দারোয়ান কালাম ভাই, যিনি করোনা প্যান্ডেমিকে এখন আমরা যা দেখছি খুবই কষ্টে জীবনযাপন করতেছে, তরকারি বিক্রি করে এখানে ওখানে। 19 জন শিক্ষার্থী শিক্ষককে একাত্রে বহিষ্কার করেছেন, বলেছেন যে স্কুলে টাকার সমস্যা, টাকার খরচ কমাতে, অথচ ওই করোনাকালীন তার বেতন 75,000 টাকা ও দুইবার বেড়েছে, তো ওই টাকাটা কোথা থেকে আসছে? ওনাদেরকে বহিষ্কার করে দিয়েছে টাকা নেই বলে, কিন্তু ওনার বেতন কেন বাড়ছে? আমাদের গার্জিয়ানরা ঠিক আছে সবসময় ওনার স্কুল মানে যায় কেন, ছাত্ররা কী করতেছে না করতেছে সব খোঁজ খবর নেওয়ার জন্য। এখন ওনারা স্যারের কাছে যদি কোনো গার্জিয়ান যদি যায় যে কোনো একটা পরামর্শের জন্য, স্টেট ফরওয়ার্ড হয়ে কোনো কথাই বলে না, একবার বলে ওই রুমে যাও, একদম বলে ওই রুমে যাও, স্যারের কাছে যাও, তুমি স্যারের কাছে যাও, এটা একটা কথা। আর একটা কোনো একটা দরকারে যদি আমি যাই, মানে কোনো ইয়ে না, পাত্তা নাই যে আমি যে একটা স্টুডেন্ট, এটা কোনো পাত্তা নাই। আর একটা কথা,